বাংলাদেশে সেনাবাহিনীর চাকরি খুব চ্যালেঞ্জিং, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশে সেনাবাহিনীর চাকরি খুব চ্যালেঞ্জিং, সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের মঙ্গলের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন করেছেন। এর আগে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে পৌঁছে সেনা সদস্যদের সাথে এক মত বিনিময় সভা করেন ও DOHS এলাকায় 3 কোটি টাকা ব্যয়ে একটি নির্মাণ শেষ হওয়া মসজিদ উদ্বোধন করেন ও সেখানে বৃক্ষরোপণ করেন। পরে সেনাবাহিনী প্রধানকে 9ম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে একটি খোলা জিপে করে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।